চার মাস আগে শুল্ক বাড়ানোর পর গত ৪ জানুয়ারি এক পত্রে জাতীয় রাজস্ব বোর্ড ভারত থেকে সিলেট অঞ্চল দিয়ে আসা আমদানি করা বোল্ডার স্টোন, স্টোন চিপস এবং লাইমস্টোন পাথরের উপর আবারও শুল্ক বৃদ্ধি করে মেট্রিক টন প্রতি ১৩ থেকে ১৪ ডলারে শুল্ক উন্নীত করা হয়। সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক আমদানিকারকদের পত্রের মাধ্যমে তা জানান। সোমবার থেকে সেটা কার্যকর করা হয়। এ কারণে সিলেট অঞ্চলের তামাবিল ও শেওলা স্থল বন্দর এবং ৪টি শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। হঠাৎ করে ১.১ ডলার মানে ১.২৫ বৃদ্ধি করে যে ১৩.৫ ডলার করে দেওয়াতে আমরা অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা খুবই নাজুক অবস্থা আছি। দেশের অন্যান্য বন্দরের সঙ্গে সমন্বয় করার জন্য শুল্ক বাড়ানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ব্যবসায়ীরা বলছেন, বুড়িমারি, হিলি, বাংলাবান্ধা দিয়ে যে পাথর আসে তার দাম সিলেট অঞ্চল দিয়ে আসা পাথরের চেয়ে অনেক বেশি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের পাথর ওই পাথর সেম না, এক সমান গ্রেড না। আমাদের গ্রেডটা লো মানের গ্রেড, ওদের গ্রেডটা অনেক হাই মানের গ্রেড। আমদানি কারকেরা বলছেন, রাজস্ব বোর্ড পাথর আমদানিতে শুল্ক বাড়িয়ে দেয়ায় দেশে পাথরের দাম বেড়ে যাবে। অন্যদিকে পাথর আমদানি বন্ধ থাকায় ২ লক্ষাধিক শ্রমিকের আয় বন্ধ রয়েছে। আমার বন্দরে যেই কষ্ট অনুবাদ করতেছি, আমরা প্রত্যেকটা বন্দরেই, প্রত্যেকটা শুল্ক স্টেশনেই এই ধরনের অবস্থা। বিল্ডিংয়ের কাজ, রাস্তার কাজ, সেই কাজগুলি একসময় মনে করেন আপনার স্পিডের কাজটা, স্পিড কমে যাবে। সিলেটের ২টি স্থলবন্দর ও ৪টি শুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন পাথর ও চুনা পাথর আমদানি হয়ে থাকে। এতে সরকারের দৈনিক ২.৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।